দর্শক, যেমনটি দেখছেন যে আসন্ন ফাউন্ডেশনে যারা স্বেচ্ছাসেবী রয়েছিল তাদের যে খাবারের দৃশ্য, যেমনটি বলেছিলাম টাইটেলে, তাদের খাবারের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে আমরা গ্রামে একসময় এভাবেই মাটিতে বসে কিন্তু আমরা কোনো অনুষ্ঠানে গেলে আমরা এভাবেই খেতাম। তো এই যে ইসলামিক যারা যারা শিক্ষার্থী যারা রয়েছে, যারা মাদ্রাসা ছাত্ররা, কিন্তু আপনাদের সবার মাথায় টুপি, তারা এই আফসানা ফাউন্ডেশনের বন্যার্থদের যে ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের দায়িত্বে তারা ছিল। তো আমরা ইতিমধ্যে দুপুর হয়েছে, তারা কিন্তু দুপুর হওয়ার কেউ তারা এই দুপুর বেলা তাদের যে দুপুরে যে খাবার খাবে, আপনারা দেখছেন যে খুবই শৃঙ্খলাবদ্ধভাবে তারা কিন্তু বসেছেন, সবাই ছিরিয়ালি বসে এক এক জায়গাতে খাবার আছে। এই খাবারের পর কিন্তু তারা আবার নামাজ পড়বে। তো যেমনটি দেখছেন যে দর্শক, যেমনটি দেখছে যে আসনা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী যারা রয়েছিল তারা এই তাদের যে খাবারের দৃশ্য আপনাদেরকে যেমন দেখানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা জানেন যে আসন্ন ফাউন্ডেশনে একটি ইসলামিক একটি ফাউন্ডেশন, যেখানে ধার্মিক যতটুকু আপনারা মনে করতে পারেন যে এখানে শুধু ইসলাম ধর্ম যারা রয়েছে তারা এখানে কাজ করছেন, আসলে তা না। আমরা যতটুকু জানি যে এখানে ইসলামিক আমাদের আমরা যতটুকু জানি যে এখানে মুসলিম ধর্ম ছাড়াও কিন্তু হিন্দু ধর্ম অবলম্বী অন্যান্য ইয়ারা আছে। আমরা জানা ভাই একটু একটু যদি বলেন যে আমরা আপনাদের মাইকে শুনেছিলাম যে এখানে অন্য ধর্মের স্বেচ্ছাসেবীরাও রয়েছে, কোন ধর্মের এবং কতজনের মতো কাজ করছেন এই আসন্ন ফাউন্ডেশনে? আমি নিজেও কাজ করতে এসেছি, তো আমরা কাজ করার সময় দেখেছি অন্য অন্য ধর্ম যার অনুসারী আছে তারা এখানে এসেছেন, এবং ফেসবুকে ভাই কেউ বসতে চাইলে জিজ্ঞেস করেন ওনারা কখন আসছে, কোন থেকে আসছে। আমি নিজেই চার পাঁচজন খুঁজে পেয়েছি, অত অন্য অন্য ধর্ম অনুসারীরাও আছেন। আসলে এখানে দল মত নির্বিশেষে এবং মানুষ হিসেবে সকল ধর্মের অনুসারীরা এসেছে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য। দেশের যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করছে। এখানে একদমই কোনো ভেদাভেদ নেই। আজকে হয়তো মাদ্রাসা ছাত্র এখানে বেশি, কিন্তু আমরা আরও কয়েকবার এখানে এসেছি মাদ্রাসা ছাত্র শুরু করি জেনারেল ছাত্র, কলেজ, ইউনিভার্সিটি সব লেভেলের সমগ্র প্রতিষ্ঠান থেকে ছাত্ররা এখানে সবসময় এসেছে। আচ্ছা একটু যদি বলেন আপনি কোন প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন? আমি আহমাদ এডুকেশন থেকে এসেছি এবং মাদ্রাসা তো আহমাদ। এটা কোথা থেকে? এটা হচ্ছে সাইনবোর্ড ডগাইর বাজার ডেমরা থানা করে। কতজন এসেছেন? এই 600 জন যে আসা যাওয়াতে আসা যাওয়ার যে ব্যয় খরচ, এটা কি আসন্ন ফাউন্ডেশন ব্যয় করেছে? না, আসন্ন ফাউন্ডেশন আমাদেরকে কিছুই দেয়নি এবং আমরা এখান থেকে কিছু প্রত্যাশাও করি না। আমরা আমাদের দায়বদ্ধতা থেকে এসেছি, এটা আমাদেরই কাজ, বরং আমরা এখানে যে কাজ করার সুযোগ পেয়েছি সেজন্য আমরা আসন্ন ফাউন্ডেশন কৃতজ্ঞতা। তার মানে আপনারা এই নারায়ণগঞ্জ সাইনবোর্ড যে ড্যামরা বললেন, ড্যামরা থেকে এখানে আসন্ন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিদিনে এখানে আসতেছেন, যার কোনো বিনিময় নেই? আপনি আমরা যত 600 জন আপনারা আসতেছেন, এটা কিসে আসতেছেন আপনারা মূলত? এটা আমরা যে পিছনে দেখছেন বাস আছে, রাজধানী বাস, আমরা প্রায় 10টা বাসে যাই, 10টা বাস। এই রাজধানী বাসের ব্যয় কে খরচ কে বহন করছেন? সবগুলো আমরা আমাদের ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান থেকে খরচ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন যে এই আসন্ন ফাউন্ডেশন কিন্তু ঢাকার যে আফতাবনগর রয়েছে, আফতাবনগরের 7 আর কুল যে ভিতরে একটি অংশতে এই আসন্ন ফাউন্ডেশন। তো আমরা যে যতটুকু জানি যে, আচ্ছা ভাই একটু যদি বলেন যে এখানে কতজন স্বেচ্ছাসেবক রয়েছে? ধন্যবাদ আপনাকে। আর দর্শক, যেমন জানলেন যে এই আসন্ন ফাউন্ডেশনে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক প্রায় 2500, আমরা এর আগে শুনেছি 3000 পর্যন্ত কিন্তু যারা মাদ্রাসা যারা স্বেচ্ছাসেবক আর এখানে স্বেচ্ছায় তাদের কাজ আমরা এখানে ক্লোজ করে নিলে ওখানে যে সময় পাবো না, যে সময় পাবো না। ওকে, দর্শক যেমনটি শুনছিলেন যে স্বেচ্ছাসেবকদেরকে নিয়েই বলছিলাম,
তো এই হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের যে এই আপনারা দেখছেন যে ত্রাণের পাহাড় কিন্তু এখানে রয়েছে। তো এই স্বেচ্ছা সেবকরা কিন্তু এগুলো বস্তা প্যাকেজ করছেন। তো তো ধন্যবাদ, অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই চলেন হ্যাঁ হ্যাঁ লাইভ চলছিল। আচ্ছা।